আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পশ্চিমবঙ্গে তথা মালদা জেলার বামুনগুলা ব্লকের পাকুয়াড় ডিগ্রি কলেজ এবং পাকুয়াড় নগরের উপরে পথযাত্রার মাধ্যমে অনেক প্রতীকী বিক্ষোভ দিয়ে আজকে আমাদের আন্দোলন সম্পূর্ণ। আজকের আন্দোলনটি ছিল মূলত একটি কারণে, পশ্চিমবঙ্গের গণতন্ত্র ফেরাতে যে মরিয়া হয়ে উঠেছে আমাদের বিদ্যার্থী পরিষদ, সেটিরই একটি অঙ্গীকার আজকে দিলাম। তাছাড়া আমরা পাঁচটি দফা নিয়ে আজকে আন্দোলন করি, যার মধ্যে প্রথম ছিল নারী সুরক্ষা, দ্বিতীয় ছিল এই গণতন্ত্র ফেরাতে হবে, তৃতীয় ছিল শিক্ষা নয় ভিক্ষা নয় শিক্ষা চাই, শিক্ষা সেচে কাজ চাই, চতুর্থ ছিল যে কর্মসংস্থানের যোগান দিতে হবে, এবং পঞ্চম ছিল মুসলিম দর্শন অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের নানান দিকে ধর্ষণকাণ্ড বেড়ে চলেছে, ধর্ষকরা বিশেষ ধর্মের বলে সারা তাদের কোনো শাস্তিযোগ্য করছে না, শাস্তির ব্যবস্থা করছে না। এই মুখ্যমন্ত্রী আজকে তাদেরকে বার্তা দেওয়া হলো যে পশ্চিমবঙ্গের যে বাতাবরণ তৈরি হয়েছে তার বিরুদ্ধে বিজেপি লড়ছে এবং আগামী। আপনার নামটা? আমার নাম সমর বিশ্বাস। কোন দায়িত্বে আছেন? মালদা জেলায়।